আপনাদের মেয়েকে পড়ানো মানে ফর্সা ঘি ঢালা। ভালো হচ্ছে না কিন্তু। আহা, ভালো হচ্ছে না বলেই তো বলছি। আপনি কাজ করুন নিবাল, ওকে বরং সিনেমায় না বিদবার একটা বন্দোবস্ত করুন। সিনেমায়? হ্যাঁ, দেখুন না, এই দেখুন, এই হলো পড়ার ফর্সা। আবার দেখো, রাগ করে আছে আইডিয়া। তুমিও মাস্টার ভালো না শুনছো? কেন, এমন মেয়ের শাস্তি দিতে পারো না? সত্যি পড়াশোনা কিছু করে না নাকি? না তা করে, তবে সিনেমার খবর একটু ঝোঁক বেশি। আজকাল এর সব পোলামে এই তাই, সিনেমা কই দেখকেরে পাগল। মেয়েটার জন্যই আমার যত ভাবনা বাবা। 8 মাসের মেয়েকে আমার ছোট ননদ আমার কোলে শুঁকে দিয়ে মারা গেল। সেই থেকে ওর বাবাও নিরুদ্দেশ, একটা খবরও নেয় না। তাই আমার কাছে ও আমার পেটের ছেলে মেয়ের চাইতেও বেশি। ওকে ভালো করে লেখাপড়া শেখানো, একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। ভাবটা দেখেন, কই গো, কোথায় গেলে? সো আরে করছেন কি? একের তো বড় গঙ্গা কামা করে লই আইছে, মার কইলা। তুমি আজ আবার ইলিশ কিনে এনেছো? তাও দুটো? হ্যাঁ দুটো, দুটো নইলে এবারই ওবারই হয়। এমন ইলিশ পেয়েছে না কিনে থাকা যায়? এই যে শিবদাস বাবু, ও ইলিশ মাছ কিনছেন দেখছি, ওতে রোজই রন্ধ পাই। আর সচেত কে দেখুন, দেখেন দেখে নয়ন সার্থক করেন। নয়ন সার্থক করে তো আমার পেট ভরবে না। আহা ভরবে কেন, আপনি শিখে যান না, দু চারটে ইলিশ মাছ ভাজা খেয়ে তবে যাবেন। হ্যাঁ ইলিশ মাছ ভাজা খেলেই আমার সব দুঃখ গুছিয়ে যাবে আর কি। কি মশাই, মাছ ভাজা খাইয়ে বিদায় করতে চান নাকি? নেপাল বাবু আমি এখন যাই কিন্তু। হ্যাঁ আসা, আমি কিন্তু যাচ্ছি না শিবদাস বাবু। ভাড়া চাই, ভাড়া পাবেন। ভাড়া না দিয়ে আপনার এখানে থাকবো কোনোদিন বলি কি কথা? বেশ দিয়ে ফেলুন, আর 2 মাস হয়ে গেল একটি পয়সা ছোঁয়ারনি। ইলশা তুইলা কথা কইবেন না। তুমি এত গরম দিন জন্য? হ্যাঁ বেশ করতে আসি, গরম হইতে আসি। এরপরে জয়লা উঠলে তবে ট্যা পাইবেন। ও জোড়া ইলিশ, আপনার পয়সায় জোড়া ইলিশ কিনছি। কালকে আপনার ভাড়ার টাকা নিয়েছি। বেশ কালকে ভাড়ার টাকা চাই আমার। হ্যাঁ পাইবেন, ভালো পাইবেন। সিনেমার পরীক্ষা দেবার জন্য আসিনি, নষ্ট করার মতো সময় আমার নেই। আমার পড়াশোনা আছে, আমার পরীক্ষা আছে, বিলেত যাওয়াও আছে। আচ্ছা বিলেত কি আপনি মেম বিয়ে করে আনবেন? তা এদেশের মেয়েদের যেরকম হালচাল দেখছি, শেষ পর্যন্ত তাই করতেই হবে। আচ্ছা কেন তো বাজে বকছো বলো তো, তোমার মাথায় কি আছে বলতে পারো? কি গোবর? হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। বাবা বাবা, তোমার মতো মেয়েকে পড়াবার মতো ক্ষমতা আমার নেই। উফ, কি করতে যাকে রাজি হয়েছিলাম। সত্যি কেন হয়েছিলেন বলুন তো? তখন দেখে মনে হয়েছিল যে মগজে বুদ্ধি কিছু আছে। মেয়েদের বেশি বুদ্ধি থাকা ভালো না, পুরুষদের দৌড় তাহলে ধরা পড়ে যায়। ও